लाल रे। बिस्मिल्ला बिस्मिल्ला बोले टोपी तुमार नाम, पाक पंजा तुन सालाम कोरे शुरू कोरिलाम, गाइबो दुखेर जारी गा। সবারে জানাই বাড়ি আমার সুন্দর গঞ্জ গাইবান্ধা জেলায়, গ্রামের নাম সাইতান তোলা ভাই। রচনা পরিচালক আমার বড় ভাই, হিরো রাজ নামে তারে চিনেন গো সবাই, বাড়ি তার গাইবান্ধা জেলা। শোনেন দিয়া মন দুখিয়ালে আহার জীবন, করিব বর্ণন আমি করিব বর্ণন। সংসার করে সে স্বামীকে জেনিয়া, প্রেম করিয়া তারা দুইজন করিয়াছে বিয়া, তাদের সুখের সংসার ভার। তাহার কাজ করে না বসে বসে খায়, বসে খেলে রাজার ভান্ডার পুরাইয়া যায়, নাম তার সুরুজ মিয়া ভাই। সুরুজ মিয়া আড্ডা যে মারে, বন্ধু বান্ধব নিয়ে আসে হুটাঙ্গিরি করে, শুধু টাকা উড়ায় ভাই।
রাতের বেলা সুরুজ ভাইরে বাড়ি চলে যায়, বাড়ি গিয়া সুরুজ ভাইরে পরে বিছানায় আলে আসে দেখে হায়। কিছু সহ্য করে দুঃখী আলে আ ভাই, স্বামীর সেবা যত্ন করে ঘুমিয়া যে যায় স্বামীর পায়ের নিচে হা। সকালবেলা স্বামী তাহার ঘুম থেকে ওঠে, দেখে সে পায়ের কাছে আলিয়া ঘুমিয়ে আসে, সে পরে দিল যায়। তাহার ডেকে বলে ও আলে আয়া আমার, তুমি কেন পায়ের নিচে ঘুমিয়েছিলে বলো কি হইছে তোমার। স্বামী হে বেহুশ হয়ে পড়ে গেছো বিছানার উপরে, তোমার সেবা করার জন্য ছিলাম তোমার পাশে, যদি কিছু হয় তোমার। বুঝতে পারে হইছিল কি কাল, নেশা করে মাতাল হয়ে ছিলাম বেসামাল, সুরুজ বুঝতে পারে হায়। আড্ডা মারে সুরুজ মিয়া বন্ধু বান্ধব নিয়া, সে নাকি হুন্ডা কিনবে বলে তাদের গিয়া, হুন্ডা কেমনে কেনা যায়।
কিছুই বোঝো না বউয়ের কাছে গিয়ে তুমি করো বাহানা বলো টাকা দাও আমার খুশি হইয়া যায় বন্ধু তুমি ঠিকই বলছো এটাই সঠিক উপায় আমি আজি বলবো হায় দিয়া হাতে আর ভাবে যে একায় এবার হুন্ডাত চড়বো হায় ডেকে বলে তোমায় একটা কথা বলবো শোনো মন দিয়ে আমার টাকা লাগবে হায় কথা শুনে আলেয়া অবাক হয়ে যায় এই সময়ে স্বামী আমার কিসের টাকা চায় কথা বুঝলাম না তো হায় টাকা দিয়ে আমি কিনবো মোটর গাড়ি আর করো না দেরি সাইকেল কেমনে আনবো বাবার বাড়ি থাকি আমি গরিব ঘরের মেয়ে
সকাল বেলা বাবার বাড়ি আলে যায় চলে পন্থ দিয়ে হাটে নারী ভাসে চোখের জলে আসলো দুঃখের জীবন ভাই মাঠে কাজ কাম করে সংসারের ভারে সেজে অনেক কষ্ট করে বাপে অনেক গরিব লোক কাজকাম সেরে বাড়িতে যায় চলে গিয়ে দেখে মেয়ে তাহার এসেছে বাড়িতে আলে আর মা দুনিয়ায় না খুশি মেয়েকে যে দেখে অনেকদিন পরে মেয়ে আসছে তার বাড়িতে তার খুশির সীমানা বাজে কান্দে অনেক দিন পরে মাগো আসছো আমার কাছে তারা ঘরে চলে যায় গল্প করে বন্ধুদেরকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে বউ আসবে টাকা ধরে আমি হুন্ডা কিনবো ভাই হাসি খুশি হইয়া সুর চলিয়া যে যায় বাড়িতে গিয়া বউয়ের থাকে অপেক্ষায় বউ কখন আসবে হায়
প্রহর সুর কাটাইতে থাকে অবশেষে তাহার এসেছে ফিরে কিন্তু টাকা আনে না দেখে সুর বুঝিতে দে পারে আলে আর কাছে গিয়া জিজ্ঞাসা করে আমার টাকা কোথায় কথা শুনে আলেয়া মাথা নিচু করে বাপের কথা চিন্তা করে মাটিতে যায় পড়ে আলেয়া বেহুশ হইয়া যায় তাহার ঘরে নিয়ে বিছানায় শোয়ায় কোনো মতে আলেয়া জ্ঞান ফিরে পায় সুরুজ বাইরে চলে যায় বাবা ভাইরে পড়ছে যে চিন্তায় মেয়ে জানি কেমন আছে স্বামীর ঘরে হায় চিন্তায় পাগল হইয়া যায় শুরু হাটে রাস্তা দিয়া হুন্ডার কথা বলছি যাদের মুখ দেখাবো আমি তাদের কেমন করিয়া শুরু যায় চলে মন খারাপ করিয়া শুরু মাথা নিচু করে সুরুজ লজ্জায় পড়ে যা
আসলে চলে মন খারাপ করে কি হয়েছে বলো বন্ধু আমাদেরকে খুলে বন্ধু কি হয়েছে তোমার দুঃখের কথা শোনো মন দিয়া বউ আমার আসছে চলে টাকা না নিয়া বউ টাকা আনে নাই ঘটনাটি বুঝতে পারছি বলতে আর হবে না ও তোমার চিটিং করছে বুঝতে পারো না তুমি কেমন পুরুষ হে বাড়িতে যায় চলে সুরুজের মাথা গরম ভাই বারে বারে মন খারাপ করিয়া বউ আসে তাহার কাছে হালে আর মনে শান্তি নাই কথা ওকে আবার বলে টাকা দিতে পারবে না বাবা সুরুজকে যে বলে সুরুজের মাথা গরম হয় রক্ত উঠে যায় লাঠি হাতে নিয়া ভাইরে তাহারে পিটায় আলেয়া মাটিতে পড়ে যায়
আমি তাহার পশুর মতো অত্যাচার করে মারতে মারতে লাঠি ভাঙ্গে পিঠেরই উপরে হালে আসু দুই সটপটায় সারা করবো তোমায় টাকা না পেলে তোমায় তালাক দেব হায় মুরগির মতো শুধুই সটপটায় আলেয়া কষ্টে ধর পড়ায় আস্তে যেতে লাগে বাপের অভিটায় ভাবে কি করিব হায়
লাগে চটপট করে খারাপ বুদ্ধি বন্ধু বান্ধব মগজেতে ঢালে সুরুজের মগজ দোলাই করে একটা চিন্তা করে টাকার জন্য বুঝি আমার মেয়ের সংসার ভাঙে বাবার দুঃখের সীমানা বেলা বাবা তাহার ঘুমায়া যে যায় জোৎস্না ভরা রাত্রি ভাইরে হয় অন্ধকার তাদের দুঃখ দেখে ভাই বাবাকে দে ডাকে সকাল হইছে বাবা উঠো ঘুম থেকে বাবার কোনো জবাব নাই পাশে আলেয়া চিঠি দেখতে পায় হঠাৎ করে চিঠি দেখে চমকাইয়া যে যায় চিঠিতে লিখছে কি বাবাই দুখিয়ালেয়া কাঁদিতে যে লাগে টাকা দিতে না পেরে বাবা গেল মোরে হালেয়া চিল্লাইয়া ওঠে বাবাকে জড়িয়ে ধরে কান্দে যে অধরে পৃথিবীতে বাবা আমায় গেলায় একা করে আমার পাশে কেউ আর নাই
ओ বন্ধু হে এই কথা শুনিয়া নারী চিন্তায় যায় যে পড়ে চিন্তা করতে করতে নারীর মাথায় রক্ত উঠে হালে আ গেল যে মোরে কলে কত জীবন ধরে যৌতুক দেয়া যৌতুক নেয়া সরকার নিষেধ করে আমরা কেন মানি না শেষ করিলাম জারি ভুল ত্রুটি হইলে সবাই দিবেন ক্ষমা করি আমি মিনতি করি আমি মিনতি করি আমি মিনতি করি আমি মিনতি করি